উদাহরণ হওয়া কিন্তু খুব কঠিন একটা কাজ, উদাহরণ দেয়া খুব সহজ। আর মানুষের মুখ বন্ধ করা যাবে? এক একজন এক এক কথা বলে শুনে যায়, ও এগুলো শুনেও না। ওর একটাই সে মনটা থাকা উচিত, আমরা আমাদের ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগতই যদি রাখতে পারি তবে আমার মনে হয়। আর যদি আজকে সকালে দেখেন সকাল, আপনারা তো বাংলাদেশ তুল পার করে বলাইছে কি জানি, কত সকাল সকাল আটটার সময় শুনিং করতেছে আজকে থেকে। এবার সাকিব বুবলির শুতে অন্যান্য তারকাদের মতো মুখ খুলেন ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস। শনিবার দুপুর তিনটায় দৈনিক সমকালের বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে কথা বলেন এই নায়ক। ফেরদৌস বলেন, আমি সবসময় মনে করি আমরা যারা চলচ্চিত্র শিল্পী তাদের শিল্পীর সে মন মানসিকতা থাকা উচিত। আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে যদি ব্যক্তিগত রাখতে পারি তাহলে বোধহয় আর কোনো সমস্যা হবে না। এই নায়ক আরও বলেন, আমরা ব্যক্তিগত জীবনকে যখন প্রকাশ্যে নিয়ে আসি তখন তা সার্বিকভাবে আমাদের ইমেজে ক্ষতির প্রভাব ফেলে, মানুষ তো আমাদের রোল মডেল হিসেবে দেখেন। উদাহরণ হওয়া খুব কঠিন কাজ, দেওয়া সহ উদাহরণ হতে চাইলে অনেক ধরনের স্যাক্রিফাইসই করতে হয়। তিনি আরও বলেন, আমি কখনোই চাই না আমার ব্যক্তিগত জীবন যেন আমার প্রফেশনাল লাইফকে ক্ষতি না করে। এদের দর্শক পাঠকরা বিব্রত ও বিরক্ত হয়ে থাকেন, আমার মনে হয় না তাদের সেই জায়গায় পৌঁছে দেওয়ার কোনো অধিকার রয়েছে। দর্শকদের আনন্দ দেব, সুন্দর পথ দেখাবো, সিনেমায় সবসময় সত্যের জয় হয়, নায়কের জয় হয় আর খল অভিনেতার পরাজয় হয়। অর্থাৎ আমরা সবসময় নায়ককে সাপোর্ট করি কারণ নায়ক আমাদের মনের অব্যক্ত কথাগুলো প্রকাশ করে।